আইন শৃঙ্খলা আসলে তো দেখেন ডলার সংকট রয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ আসলে এখান থেকে পরিত্রাণ অথবা উত্তরণ অথবা কিভাবে এটা সমাধান বের করা যায় বাংলাদেশ এখন মোটামুটি অস্থিতিশীল না বললেও স্থিতিশীলতা নাই এটা বুঝতে হবে দেশের শিল্প কারখানার চলমান অস্থিরতা সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন আছে দেখেন ওই যে গাজি টায়ার্সে আগুন লাগিয়ে দিয়েছে দোকান অনেক জায়গায় বড় বড় কারখানা পুড়িয়ে দিচ্ছে হামলা হচ্ছে ব্যবসা যে স্বাভাবিক ধারার ফিরিয়ে আনতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের যোগাযোগ বৃদ্ধির প্রয়োজন আছে বলে মনে করেন তারা বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন কোম্পানির দেশীয় প্রধানেরা সফরত একটি মার্কিন সরকারি প্রতিনিধি দলের কাছে এই মনোভাব তুলে ধরেন খুবই সুন্দর চমৎকার যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির অর্থ বিভাগের অর্থনৈতিক আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যান আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয় প্রায় আড়াই ঘন্টা ব্যাপী এই বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিনিয়োগ পরিবেশ ব্যাংক ও আর্থিক খাত আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ ও সরকারের কাছে পাওনা অর্থের বিষয়টিও বৈঠকের আলোচনায় উঠে আসে মার্কিন কোমল পানীয় কোম্পানি কোকাকোলা বহুজাতিক আর্থিক কোম্পানি সিটি ব্যাংক এনে মাস্টার কার্ড জেনারেল ইলেকট্রনিক্স বা জি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলাদেশের প্রধানেরা বৈঠকে অংশ নেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাভেভ শো সফরের প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে বাংলাদেশে কার্যত মার্কিন কোম্পানিগুলোর প্রতিনিধিরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন বেশিরভাগ ব্যবসায়ী বর্তমান আইন পরিস্থিতির নিয়ে তাদের উদ্বেগের কথা জানান এই সময় তারা বর্তমান অন্তর্ভুক্তি সরকারি সরকারে ব্যবসায়ীদের কোনো প্রতিনিধি না থাকায় তাদের উদ্বেগের কথা জানিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের যোগাযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমেরিকান চেম্বার্স অফ কমার্স সভাপতি এবং এক্সপেডিটর্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এরশদ আহমেদ বলেন মার্কিন প্রতিনিধি দল মূলত বাংলাদেশে ব্যবসা পরিবেশ সম্পর্কে জানতে আগ্রহী ছিল এই দেশে ব্যবসা করার ক্ষেত্রে সমস্যাগুলো কি সমস্যাগুলো থেকে উত্তরণের কি পদক্ষেপ নেওয়া দরকার তা জানতে চেয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা ব্যবসায় যেসব চ্যালেঞ্জ রয়েছে দেশের পরিস্থিতি অবস্থায় উন্নতি ঘটেছে কিনা তাও জানতে তারা চেয়েছেন এই বিষয়গুলোই মূলত ঘটেছে তো বিষয়টা আসলে খুবই দরকার ডলার সংকট তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে ব্যবসায়ীরা কিন্তু মানে নির্দ্বিধায় ব্যবসা করতে পারবেন এবং দেশের বাইরের বাইরেররা কিন্তু খুব সুন্দর চমৎকারভাবে বাংলাদেশ থেকে পণ্য নিয়ে যাবেন তো এই বিষয়টাই আসলে সরকারের একটা গুরুত্ব দেওয়া উচিত খুব সুন্দর চমৎকার গুরুত্ব তো দিচ্ছে এবং অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া দরকার এবং যত সমস্যাগুলো যে সমস্যাগুলো হচ্ছে সে সমস্যাগুলো সমাধান করার উদ্যোগ নেওয়া উচিত আপনার মতামত জানাবেন কমেন্টে